এই ভিডিওর মাধ্যমে পাঁচটি ওয়েবসাইটের সাথে পরিচিত হব যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফ্রিতে পিএনজি ছবি ডাউনলোড করতে পারবো। আমাদের অনেক প্রয়োজনে পিএনজি ছবি দরকার হয়ে থাকে। আমাদের যখন কোনো ছবির দরকার হয় তখন আমরা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফ্রিতে পিএনজি ছবিগুলো ডাউনলোড করতে পারি, যে ছবিগুলো আমরা ইউটিউবের ভিডিও ও থাম্বনেইলে ব্যবহার করতে পারি, ওয়েবসাইট অথবা যে কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়েবসাইটগুলো থেকে ফ্রিতে পিএনজি ছবিগুলো ডাউনলোড করা যায়। প্রথমে যে ওয়েবসাইটটির কথা বলবো, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে cleanpng.com। তো এই ওয়েবসাইটটিতে যখন আমরা যাব, এখানে দেখুন উপরেই অনেকগুলো ক্যাটাগরি আছে, ওয়াটার কালার, তারপরে এখানে করোনা ভাইরাস, ফ্রেম, এরু, এগুলি অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি থেকে কিন্তু আমরা চয়েস করে যেটাতে ক্লিক করব ক্যাটাগরি অনুযায়ী পিকচারগুলো এসে পড়বে। এই যে আমি ফ্রেমের মধ্যে যখন ক্লিক করলাম, এই যে দেখুন এখানে অনেক ধরনের ফ্রেম কিন্তু এসে পড়লো। আমাদের যদি কোনো ধরনের ফ্রেমের প্রয়োজন হয়, কোনো একটা পিকচারকে আমরা যদি কোনো একটা ফ্রেমের মধ্যে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রেমগুলো নিতে পারি, বা আমাদের অনেক ধরনের প্রয়োজনে আমরা কিন্তু এই ফ্রেমগুলো নিয়ে ব্যবহার করতে পারি। তারপর এখানে এরো আছে, এরোতে যখন ক্লিক করব অনেক ধরনের এরো কিন্তু এখানে এসে পড়বে, এই পিকচারগুলো এসে পড়বে। আমরা কিন্তু এগুলো নিয়ে আমাদের পিকচারের মধ্যে আমাদের যে ডিজাইনগুলো থাকবে এই ডিজাইনের মধ্যে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তাছাড়াও আমরা কিন্তু চাইলে এখানে ওয়েবসাইটের মধ্যে যে সার্চের অপশন আছে, আমরা যদি এখান থেকে সার্চ দেই তাহলে কিন্তু যে কোনো নাম লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু এই পিকচারগুলো এখানে এসে পড়বে পিএনজি আকারে। তারপরে এখানে নিচে নিচে অনেক ধরনের ক্যাটাগরি আছে এই ওয়েবসাইটটিতে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করলেই ক্যাটাগরি অনুযায়ী পিকচারগুলো এসে পড়বে। তাছাড়া আমরা কিন্তু এখান থেকে সার্চ দিতে পারি। আমি যদি এখানে কম্পিউটার লিখে সার্চ দিই তাহলে কিন্তু এখানে কম্পিউটারের যে ছবিগুলো আছে পিএনজি আকারে সেগুলো এখানে এসে পড়বে। এই যে দেখুন এখানে কম্পিউটারের মনিটরের ছবি আছে, যতগুলো এখানে কম্পিউটারের ছবি থাকবে সেগুলো কিন্তু এখানে সাজেশন দেখাবে। তারপর আমরা যদি পিকচারটি ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে আমরা ধরুন এই ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের পিকচার এসে পড়লো, তার মধ্যে থেকে আমরা এই পিকচারটি ক্লিক করলাম। এই পিকচারটি ক্লিক করার পর আমরা যদি চাই এখান থেকে এই পিকচারটি ডাউনলোড করতে, তখন এখানে ফ্রি ডাউনলোড অপশন দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলেই অটোমেটিক্যালি নিচে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন নিচে কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই পিকচারটিকে যেখানে ডাউনলোড হয়েছে এখানে যাই, তারপরে এটাকে নিয়ে ফটোশপে ওপেন করব। এই যে দেখুন আমি ফটোশপে টেনে ধরে নিয়ে আসলাম। তাছাড়াও আমরা কিন্তু ওপেন করতে পারি পিকচারটি নিয়ে আসলাম, এরকমটাভাবে আমরা পিকচার ডাউনলোড করতে পারি। আপনার যে পিকচারটি ইচ্ছা সেই পিকচারটি আপনি এভাবে করে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো, সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে holidaypng.com। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে দেখুন সার্চের একটি অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো ধরনের পিকচার সার্চ করে আনতে পারেন। আমরা যদি এখানে রোজ লিখে সার্চ দেই তাহলে দেখা যাবে যে এখানে যত ফুলের ছবি আছে রোজের এই ছবিগুলো এখানে এসে পড়বে। এখান থেকে আমরা যখন ডাউনলোড করতে যাব, যে আমি এই পিকচারটির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ওপেন হলো, বড় হলো, তারপরে এখানে ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে একটি অপশন চাবে, এই যে এখানে যে ক্যাপচারটি আছে এটা লিখতে হবে, RUGHER লিখলাম, লিখে এখানে ডাউনলোড দেব। ডাউনলোড দিলে এই যে নিচে এখানে ডাউনলোড হয়ে গেল। তারপর আমরা চাইলে এটা যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে আমরা কিন্তু বাছাই করে নিতে পারি। এই যে নিচে নিচে এখানে একটি অপশন আছে ট্রেন্ডিং, যেই পিকচারগুলো ট্রেন্ডিংয়ে আছে, যেগুলো বেশি চলে সেগুলো এখানে সাজেশন দেখাচ্ছে। এখানে লেটেস্ট যেই পিকচারগুলো তারা আপলোড করেছে ওয়েবসাইটে এগুলো এখানে দেখাচ্ছে। তারপরে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিসে যখন আমরা ক্লিক করব এখানে অনেক ধরনের ক্যাটাগরিজ থাকবে, যেগুলোতে আমরা ক্লিক করলে আরও অনেক ধরনের পিকচার এ রিলেটেড পাওয়া যাবে। আমি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর দেখুন এটার রিলেটেড এই পিকচারটি ওপেন হলো, তাছাড়া এটা রিলেটেড আরও অনেক ধরনের সাজেশন করলো। তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো, সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ফ্রি পিএনজি
img.com এই ওয়েবসাইটটিতে যখন আমরা যাব এখানে দেখুন ফ্রেমের নামে একটা অপশন আছে আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি থেকে ফ্রেমে যখন ক্লিক করব ফ্রেম এসে পড়বে অনেক ধরনের ফ্রেম এসে পড়বে আইকনে ক্লিক করলে আইকন এসে পড়বে PNG মোডের যে আপনার আইকনগুলো আছে সেগুলো এখানে এসে পড়বে এই যে দেখুন এখানে অনেক আইকন আছে সেগুলো আইকন থেকে আমরা কিন্তু আইকনগুলো ডাউনলোড করতে পারি তারপর আমরা যদি চাই এখান থেকে কালারে যখন ক্লিক করব আমরা কোন ধরনের পিকচার চাচ্ছি কোন কালারের সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারি আমরা যদি এখানে রেড কালারটা চয়েস করে দেই তাহলে রেড কালারের মধ্যে যত ধরনের পিকচার আছে সেগুলো এখানে সাজেশনে এসে পড়বে রেড কালারের যত ধরনের পিকচার আছে এখানে দেখুন অনেক ধরনের নেক্সটে গেলে আরো অনেক ধরনের পিকচার এসে পড়বে এখান থেকে আমরা পিকচার ডাউনলোড করতে পারি ধরুন আমি যদি এই পিকচারটি ডাউনলোড করতে চাই এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ফ্রি ডাউনলোড PNG এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে ডাউনলোড হয়ে গেল এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল তো এইভাবে করে খুব ইজিতে আমরা ফ্রিতে PNG পিকচারগুলো আমরা ডাউনলোড করতে পারি এই ওয়েবসাইটটির মাধ্যমে তাছাড়াও কিন্তু এখানে আমরা ইচ্ছা করলে এখানে সার্চের মাধ্যমে সার্চ করতে পারি কি ধরনের আমাদের পিকচার দরকার যে নামটি দেব আমরা এই নামের অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে পিকচার নিয়ে আসতে পারবো সার্চের মাধ্যমে আমরা যদি এখানে ফ্লাওয়ার দেই ফ্লাওয়ার আসবে এখানে যদি আমরা কম্পিউটার দিই কম্পিউটার আসবে এখানে যদি আমরা অন্য কোনো নাম দিয়ে সার্চ দিই সেক্ষেত্রে আসবে তাছাড়াও এই সার্চের নিচে নিচে অনেক ধরনের ক্যাটাগরি আছে যেগুলো আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি এই যে দেখুন এখানে শপ লেখা আছে আমরা যদি এখানে শপে যদি ক্লিক করি এই শপের রিলেটেড যত পিকচার আছে সেগুলো এখানে এসে পড়বে এই সাইটটির মাধ্যমেও কিন্তু আমরা ফ্রিতে PNG ছবি ডাউনলোড করতে পারি তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে pngmart.com এই ওয়েবসাইটটিতে গেলেও এখানে দেখুন সার্চের অপশন আছে এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে হোম আছে ক্যাটাগরিস আছে আমরা ক্যাটাগরিসে ক্লিক করলে এখানে নিচে নিচে অনেক ধরনের ক্যাটাগরি আসবে সেগুলো থেকে আমরা নিতে পারবো তাছাড়াও এখানে কিন্তু আমরা সার্চ করেও কিন্তু যে কোনো পিকচার আনতে পারি ওয়েব ডিজাইনে ক্লিক করলাম এখানে ওয়েব ডিজাইনের যে পিকচারগুলো আছে PNG মোডের সেগুলো এখানে এসে পড়বে এখন যদি আমরা এই পিকচারটি ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে এখানে ডাউনলোড PNG এটাতে ক্লিক করার পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে stickpng.com এই ওয়েবসাইটটিতে গেলে এখানে দেখুন প্রথমেই যে কোনো ধরনের পিকচার সার্চ করে আনার জন্য একটি অপশন আছে আমরা এখান থেকে যে কোনো পিকচার সার্চ করে আনতে পারি তারপর এছাড়াও নিচে লেটেস্ট PNG গ্যালারি এখান থেকে আমরা যে ধরনের ক্যাটাগরি দরকার সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে নিয়ে আসতে পারি এখানে অনেক ধরনের লোগো আছে মোস্ট পপুলার ইমেজ এখান থেকে আমরা লোগোগুলো ডাউনলোড করতে পারি তাছাড়াও এখানে উপরে যে আছে ক্যাটাগরি এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ক্যাটাগরি রিলেটেড যত পিকচার আছে সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তারপর আমরা এগুলা ডাউনলোড করতে পারবো আমি যদি এই পিকচারটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এই ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী এই যে এখানে সেকেন্ড উঠতেছে এই যে নিচে ডাউনলোড হয়ে গেল তো এইভাবে করে এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা কিন্তু ফ্রি PNG ছবি নিয়ে আসতে পারি তাছাড়াও আমরা এখান থেকে যে সার্চ দেব যে নামে সার্চ দেব সেটাই কিন্তু পিকচারে এসে পড়বে তারপরে সর্বশেষ একটি বোনাস হিসাবে একটি ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে pngkey.com এই ওয়েবসাইটটিতে গেলেও অনেক ধরনের আমরা PNG ছবি ডাউনলোড করতে পারি এখানে নিচে দেখুন অনেক ধরনের ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকে আমরা যেই ক্যাটাগরিটি পছন্দ যেই ক্যাটাগরির পিকচার আমাদের দরকার সেই ক্যাটাগরি আমরা সাথে সাথেই চলে যেতে পারি এই যে ফোনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ফোনের রিলেটেড যত পিকচার আছে এখানে এসে পড়বে নিচে নিচে এখানে সেলফোন অনেক ধরনের ক্যাটাগরি এসে পড়ে একটা ক্যাটাগরি অনুযায়ী আরও অনেক ধরনের ক্যাটাগরি উপর উপরে তৈরি হয়ে যায় এগুলো থেকেও কিন্তু আমরা পিকচারগুলো নিতে পারি তো আশা করি যাদের PNG পিকচার দরকার তারা কিন্তু এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনার PNG ছবিগুলো ডাউনলোড করতে পারবেন আপনার চয়েস অনুযায়ী যে কোনো ধরনের পিকচার এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ডাউনলোড করা যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ